আপনি ভাবতেও পারবেন না যে আপনি যেখানে তাকাবেন সবখানে অলমোস্ট গ্রাফিক ডিজাইন রয়েছে। গ্রাফিক ডিজাইন এমন একটা স্কিল যার ডিমান্ড সবসময় বেশি থাকে। আপনি যদি ভেবে থাকেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে টাকা আয় করবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটা আপনাকে হেল্প করবে। আপনি যদি নতুন হয়ে থাকেন অথবা আপনি অলরেডি শুরু করেছেন, তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অনলাইনে গ্রাফিক ডিজাইনার হয়ে টাকা আয় করতে হলে অবশ্যই আপনার একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে হবে। আপনার গ্রাফিক ডিজাইনার হতে হলে আপনার কোনো ইউনিভার্সিটি থেকে বা কোনো ইনস্টিটিউট থেকে আপনার কোনো ডিগ্রি লাগবে না। আপনি সহজেই ইউটিউব, উডমি বা স্কিল শেয়ারের মতো প্ল্যাটফর্ম থেকে আপনি সহজেই গ্রাফিক ডিজাইন স্কিলটি আপনি শিখতে পারবেন। আপনার শুধু প্র্যাকটিস করা লাগবে। আপনি প্র্যাকটিস করতে করতে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি চলে আসবে এবং আপনি আস্তে আস্তে একজন প্রফেশনাল হয়ে যাবেন। বিফোর বিগেইন, লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ। আমি নিয়ামুল কাবির ইমন, একজন টপ রেটেড ফ্রিল্যান্সার এবং সাইবার সিকিউরিটি প্রফেশনাল। আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে কিভাবে টাকা আয় করবেন, এর উত্তর দেওয়ার আগে আমাদের আগে জানতে হবে গ্রাফিক ডিজাইন কি। বিলবোর্ড থেকে শুরু করে ব্র্যান্ডের লোগো বা খাবারের প্যাকেজিং সবকিছুই গ্রাফিক ডিজাইন। মূলত গ্রাফিক ডিজাইন হচ্ছে একটি ভিজুয়াল সলিউশন যেটা ব্যবহার করে কোম্পানি তাদের সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করে থাকে। আমাদের লাইফে সর্বত্রই গ্রাফিক ডিজাইন রয়েছে। ফার্স্ট, আপনি যদি ভেবে থাকেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার হবেন, তাহলে এটা আপনার মনে রাখতে হবে গ্রাফিক ডিজাইন খুবই এক্সপেন্সিভ একটা বিজনেস। কারণ গ্রাফিক ডিজাইনার হতে হলে আপনার একটি পাওয়ারফুল কম্পিউটার এবং কিছু পেইড টুল লাগবে যেটা ব্যবহার করে আপনি গ্রাফিক ডিজাইনার হতে পারবেন। গ্রাফিক ডিজাইনের যতগুলো টুলস আছে সব টুলসগুলোই পেইড, আপনার টুলসগুলো কিনতে হতে পারে। কিন্তু আপনি চাইলে সহজে আপনি ক্র্যাক ভার্সন পেয়ে যাবেন। আপনি গেট ইন দ্য পিসি বা বিভিন্ন ধরনের ক্র্যাক প্রোভাইডার আছে, তাদের থেকে আপনি ক্র্যাক ভার্সন নিয়ে নিতে পারবেন। কিন্তু আমি রিকমেন্ড করবো আপনি পেইড ভার্সন কিনে নেবেন, যেটা আপনার ডিভাইসের কোনো ক্ষতি করবেন না। আর সেকেন্ড, আপনার একটি পাওয়ারফুল কম্পিউটার লাগবে। পাওয়ারফুল কম্পিউটার বলতে আপনার অবশ্যই জিপিইউ ব্যবহার করা লাগবে। আপনি গ্রাফিক ডিজাইন করতে হলে আপনার অবশ্যই কম্পিউটারের প্রচুর সিপিইউ ইউজ হবে এবং পাওয়ার কনজিউম হবে। সো এক্ষেত্রে আপনার মাস্ট বি একটা পাওয়ারফুল কম্পিউটার থাকতে হবে। গ্রাফিক্স ডিজাইনে আপনি যখন স্টিল ফটো এডিট করবেন তখন আপনি এডোবি ফটোশপ অথবা এডোবি ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন। আর আপনি যখন ভিডিও অথবা আপনি অ্যানিমেশন ক্রিয়েট করবেন তখন আপনার এডোবি প্রিমিয়ার অথবা এডোবি আফটার ইফেক্ট লাগবে। এখন আমি আপনাদের সাথে 7টা উপায় শেয়ার করব, যে 7টা উপায়ের মাধ্যমে আপনি সহজে গ্রাফিক ডিজাইন থেকে লাখ টাকার উপরে আয় করতে পারবেন। নাম্বার 1, ফ্রিল্যান্সার হয়ে আপনি মার্কেট প্লেস থেকে গ্রাফিক ডিজাইন সার্ভিস প্রোভাইড করে আপনি ক্লায়েন্টদের থেকে ডলার আয় করতে পারেন। এটা হতে পারে বিগিনার হিসাবে আপনার জন্য পারফেক্ট। এখানে আপনার গ্রাফিক ডিজাইনার হয়ে ফ্রিল্যান্সিং করতে হলে আপনার এখানে বিভিন্ন ব্র্যান্ডের লোগো, বিভিন্ন ধরনের কোম্পানির সোশ্যাল মিডিয়া পোস্ট, ফ্লেয়ার অথবা আপনার বিভিন্ন ধরনের মার্কেটিং এলিমেন্ট আপনার ডিজাইন করতে হবে। কিভাবে আপনি ফ্রিল্যান্স জব খুঁজে পাবেন এটা আমি একটু পরে আলোচনা করব। নাম্বার 2, শেয়ার ইউর নলেজ থ্রু ইউটিউব অ্যান্ড অনলাইন কোর্স। আপনি যদি একজন প্রফেশনাল ডিজাইনার হন তাহলে আপনি আপনার যে নলেজটা এটা আপনি ইউটিউব অথবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন এবং সেখান থেকে আপনি রেভিনিউ জেনারেট করতে পারেন। অথবা আপনি অনলাইনে উডমির মতো প্ল্যাটফর্মে আপনি কোর্স ক্রিয়েট করে আপনি সেই কোর্স আপনি সেল করতে পারেন যদি আপনি প্রফেশনাল হন। নাম্বার 3, সেল কাস্টমাইজ ব্র্যান্ডিং প্যাকেজ। আপনি যদি একজন প্রফেশনাল ডিজাইনার হন তাহলে আপনি যে কাস্টমাইজ ডিজাইনগুলো এগুলো আপনি সেল করে মার্কেট প্লেস থেকে বা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে আয় করতে পারেন। এক্ষেত্রে আপনার কাস্টমাইজভাবে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের লোগো অথবা তাদের যে কমপ্লিট একটা প্যাকেজ আপনার তৈরি করতে হবে, সোশ্যাল মিডিয়া পোস্ট হতে পারে বা তাদের যে ওয়েবসাইটের যে ডিজাইনগুলো আছে এটা দিয়ে আপনার ব্লাইন্ড করে একটা কাস্টমাইজ ব্র্যান্ডিং প্যাকেজ করতে হবে যেটা তাদের ব্র্যান্ড ব্যবহার করবে। নাম্বার 4, বি এ ডিজাইনার কনসালটেন্ট। আপনি একজন ডিজাইনারের পরামর্শদাতা হতে পারেন। আপনি আপওয়ার্কের মতো প্ল্যাটফর্ম থেকে ডিজাইনার কনসালটেন্ট হয়ে আপনি মার্কেট প্লেস থেকে আয় করতে পারেন। এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে ডিজাইনার কনসালটেন্ট হতে পারেন বা আপনার যে একটা বিজনেস আপনি ক্রিয়েট করতে পারেন, আপনার পেজ ক্রিয়েট করে আপনি ডিজাইনার কনসালটেন্ট আপনি যে পরামর্শটা এটা আপনি দিতে পারেন ক্লায়েন্টদের। নাম্বার 5, মেক প্রিমেড লোগো। আপনি প্রিমেড লোগো বা আপনি প্রিমেড যে টেমপ্লেটগুলো এগুলো আপনি ক্রিয়েট করে আপনি বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে, বিভিন্ন ধরনের স্টক ফটোগ্রাফি সেল করার মার্কেট প্লেস আছে, এখানে আপনার যে ডিজাইনগুলো এগুলো আপনি সেল করে হিউজ পরিমাণ টাকা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। নাম্বার 6, ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড গ্রাফিক ডিজাইন। আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে আপনি মার্কেট প্লেসে সেল করতে পারেন। এছাড়া আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপার্ট হয়ে আপনি মার্কেট প্লেস থেকে আয় করতে পারেন, কারণ এক্ষেত্রে আপনার গ্রাফিক ডিজাইন স্কিলটা লাগবে। আপনার মেন কাজটা হবে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ম্যানেজ করা এবং পোস্টগুলো ক্রিয়েট করা। সো এক্ষেত্রে আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপার্ট হিসাবে গ্রাফিক ডিজাইন করে মার্কেট প্লেস থেকে আয় করতে পারেন। নাম্বার 7, সেল স্টিকার অ্যান্ড পোর্ট্রেট। আপনি স্টিকার এবং পোর্ট্রেট ডিজাইনগুলো আপনি সেল করে আপনি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে আয় করতে পারেন। বিভিন্ন ধরনের এলিমেন্ট আপনি ক্রিয়েট করে যেটা আপনি সেল করে ডিজাইনার হিসাবে টাকা আয় করতে পারেন। এবার আসি, আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে কোথায় জবগুলো পাবেন। ফার্স্ট, আপওয়ার্ক। আপনি যদি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হন তাহলে আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে আপনার যে সার্ভিসগুলো এগুলো আপনি লিস্ট করে আপনি আয় করতে পারেন। সো এক্ষেত্রে মাস্ট বি আপনার প্রফেশনাল হতে হবে। আপওয়ার্ক খুবই প্রফেশনাল একটি মার্কেট প্লেস, আপনি প্রফেশনাল না হলে আপনি কখনোই জব পাবেন না। আর যদি জব কোনোভাবে পেয়েও যান তাহলে আপনি ক্লায়েন্ট
ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন না। সো বি কেয়ারফুল, আপনি আপওয়ার্কে যেতে হলে অবশ্যই আপনার প্রফেশনাল হয়ে তারপরে যেতে হবে। নাম্বার টু, ফাইবার। ফাইবার বিগিনারদের জন্য পারফেক্ট একটি মার্কেট প্লেস। আপনি যদি নতুন হিসাবে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চান তাহলে আমি রেকমেন্ড করবো আপনি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে আপনি গিগ ক্রিয়েট করে সহজে আপনি আয় করতে পারেন। সো এক্ষেত্রে আপনার সার্ভিস রিলেটেড একটি আকর্ষণীয় গিগ ক্রিয়েট করতে হবে এবং যেখান থেকে আপনার ক্লায়েন্ট আপনাকে অর্ডার দেবে এবং আপনি সেই অর্ডারগুলো কমপ্লিট করে মার্কেট প্লেস থেকে ডলার আয় করবেন। নাম্বার ফোর, ফেসবুক গ্রুপ এবং পেজ। আপনি ফেসবুক একটি পেজ খুলে অথবা আপনি বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইনের গ্রুপে যুক্ত থাকতে পারেন যেখানে অনেক ক্লায়েন্ট আছে যারা জব পোস্ট করে এবং সেখান থেকে আপনি তাদের টেক্সট করে আপনি জব নিতে পারেন। অথবা আপনি একটা পেজ ক্রিয়েট করে আপনি পেজটা মার্কেটিং করে আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে আপনার সার্ভিস প্রোভাইড করে আয় করতে পারেন। নাম্বার ফোর, লিঙ্কডিন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হিসেবে রিমোট জব খুঁজে থাকেন তাহলে লিঙ্কডিন আপনার জন্য পারফেক্ট। আপনার কাছে যদি কোনো সার্টিফিকেট থাকে অথবা আপনি যদি তাদের ইনশিওর করতে পারেন আপনি একজন প্রফেশনাল আপনার ডিজাইন দিয়ে তাহলে আপনি লিঙ্কডিনে জবে অ্যাপ্লাই করতে পারেন এবং সেখানে আপনি লং টার্ম জব পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের বড় কোম্পানির অনেক সময় প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার লাগে, সো আপনি এই গ্রাফিক ডিজাইনের সার্ভিস প্রোভাইড করে আপনি লং টার্ম কাজ পেতে পারেন। এবার আসি, একজন গ্রাফিক ডিজাইনার কত টাকা আয় করে। একজন গ্রাফিক ডিজাইনার অ্যাভারেজ আমেরিকাতে $40,000 আয় করে, কিন্তু আপনি যেহেতু বাঙালি আপনি যেহেতু অনলাইনে ফ্রিল্যান্স সার্ভিস প্রোভাইড করবেন, সো এক্ষেত্রে আপনি ঘন্টায় $20 করে আপওয়ার্কে সহজে আপনি ক্লায়েন্টে চার্জ করতে পারবেন, কিন্তু আপনার প্রফেশনাল হওয়া লাগবে। এছাড়াও আপনি ফাইবারে $5 থেকে শুরু করে $1,000 পর্যন্ত একটি গ্রাফিক ডিজাইন আপনি সেল করতে পারবেন। এখন আসি, গ্রাফিক ডিজাইনে সবচেয়ে হাই পেইড জব কোনটি। ইনডিডের মতে গ্রাফিক ডিজাইনে সবচেয়ে হাই পেইড জব হচ্ছে প্রোডাক্ট ডিজাইন। এখন আমি আপনাকে কিছু টিপস দিব যেটা আপনি ফলো করলে আপনিও হতে পারবেন একজন সাকসেসফুল গ্রাফিক ডিজাইনার। নাম্বার ওয়ান, বি রিয়েলিস্টিক। আপনার একজন সাকসেসফুল গ্রাফিক ডিজাইনার হতে হলে অবশ্যই আপনার একজন রিয়েলিস্টিক ডিজাইনার হতে হবে এবং আপনার ক্রিয়েটিভ হতে হবে। আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি না থাকে তাহলে আপনি কখনোই একটি ডিজাইন পারফেক্টলি কমপ্লিট করতে পারবেন না। সো আপনার এই ক্রিয়েটিভিটিটা আসবে আপনার প্র্যাকটিস থেকে। আপনি যত প্র্যাকটিস করবেন ততই আপনার ক্রিয়েটিভিটিটা ইম্প্রুভ হবে। একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার অনেকগুলো সুবিধা রয়েছে। আপনি যেখানে খুশি সেখান থেকে কাজ করতে পারবেন এবং আপনার ঘন্টার কোনো ধরাবাধা থাকবে না, আপনি যখন ইচ্ছা তখন কাজ করতে পারবেন এবং আপনি ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্টের সার্ভিস প্রোভাইড করতে পারবেন এবং তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। আপনার কমিউনিকেশন স্কিলটা ইম্প্রুভ করতে পারবেন যেটা আপনি অন্যান্য জব করে আপনি পারবেন না। অনলাইন থেকে আয় করা সহজ নয়, আপনার অবশ্যই একটি ডেফিনেট গোল সেট করতে হবে এবং সেই গোল অনুযায়ী আপনার কাজ করতে হবে। সো এক্ষেত্রে আপনার মাস্ট বি কাজ শেখার পিছনে 6 থেকে 1 বছর টাইম দিতে হবে। আপনি যখন মনে করবেন আপনি একজন প্রফেশনাল ঠিক তখনই আপনি মার্কেট প্লেসে যাবেন এবং কাজ করা শুরু করবেন। আপনি যদি একজন ক্রিয়েটিভ পার্সন হন তাহলে আমি মনে করি গ্রাফিক ডিজাইন আপনার জন্য পারফেক্ট একটি স্কিল। আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে মাসে $1,000 প্লাস আপনি মার্কেট প্লেস থেকে সহজে আয় করতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।